won't want to be too short. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শিরোপা লড়াইয়ে দেখা হলো না আর ভারতের পাকিস্তান মহরণ আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে 10 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড ফলে আগামী 13 নভেম্বর মেলবোর্নে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান শুরুটা করেছিলেন জস বাটলার তবে সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণটা নিজের করে নেন অ্যালেক্স হেলস 10 বলে যখন 17 রান বাটলারের হেলস নামের পাশে তখন 2 বলে 2 আর যখন 18 বলে অর্ধশতক ছুঁয়ে ফেলেন তখন 20 বলে 30 রানের অপরাজিত জস বাটলার তবে রান যার ব্যাটেই আসুক না কেন আদতে লাভ তো দলেরই ইংল্যান্ডেরই এদিকে যখন দুইজনের জুটিতে স্বাচ্ছন্দ ইংলিশ শিবির ভারত দল তখন জুটি ভাঙতে মরিয়া হেলস বাটলারের উদ্বোধনীয় জুটিতে নাবিশ্বাস উঠে গেছে ভারতের কোনো উইকেট না হারিয়ে 10 ওভারে আসে 98 রান শেষ পর্যন্ত 28 বল হাতে রেখেই উদ্বোধনীয় জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড রেকর্ড গড়েই ভারতকে বিদায় করলো জস বাটলারের দল এডিলেড ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েই ফাইনালে ইংল্যান্ড জস বাটলার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 49 বলে 80 রানে হার না মানা 40 বলে 86 রান ইনিংস খেলছেন অ্যালেক্স হেলস এটি উইকেটও নিতে পারেননি ভারত এর কোনো বলার এর আগে বিরাট কোহলির ব্যাট বর করে ও হার্দিক পান্ডিয়ার জোরু ইনিংসে ইংল্যান্ডকে 169 রানের টার্গেট সব মিলিয়ে 10 উইকেটে জয় তুলে নেন ইংল্যান্ডের দল এখন মুখোমুখি হবে পাকিস্তানের সাথে ফাইনালে